আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম। ফুলকো ফুলকো রুটি আর ঝরঝরে আলু ভাজি কার না ভালো লাগে, তাই দেখে নিন কীভাবে ফুলকো রুটি আর ঝরঝরে আলু ভাজি তৈরি করবেন। সকল টিপস অ্যান্ড ট্রিক সহ এই ভিডিওতে বলে দিচ্ছি। ঝরঝরে আলু ভাজির জন্য বড় সাইজের আলু নিয়ে নেবেন। আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। অবশ্যই একটু লম্বা লম্বা করে নেবেন। আলুর সাথে আমি এখানে দুটো গাজর নিয়েছি, আপনারাও চাইলে নিয়ে নেবেন। এখন ভালো করে কষলে কষলে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। রান্নার প্রসেসটা দেখে নিন। প্রায় 4 টেবিল চামচের মতো তেলের সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন। এতে দিয়ে দেবেন 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা। একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। তারপরে ধুয়ে ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন। অবশ্যই এখানে কিন্তু লবণ দিইনি। কেন দিইনি বলে দিচ্ছি, এখন ঢাকা দিয়ে রেখে দেবেন। এখন ফুলকো রুটির ময়ানটা তৈরি করছি। 2 কাপ পানির সাথে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে বলকে নেবেন। আচ্ছা, 2 কাপ পানির সাথে কিন্তু 2 কাপ ময়দাই দিতে হবে, চাইলে আটাও দিতে পারেন। সেক্ষেত্রে সমান সমান দিতে হবে। যেই পাত্র দিয়ে আটা নেবেন সেই পাত্র দিয়েই পানি দিবেন। প্রায় 2 মিনিটের মধ্যেই কিন্তু আটাটা সেদ্ধ হয়ে যাবে। নামিয়ে হাতে ধরার মতো ঠান্ডা করে ভালো করে মুছে রেখে দেবেন 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ময়ান থেকে পছন্দ মতো লিচি কেটে নেবেন। যেমনটি আপনারা রুটি খান ঠিক তেমনটি লিচি কেটে নেবেন। এখন একটা একটা করে লিচিগুলো বেলে নেব। আচ্ছা, আপনারা দেখেছেন পানিতে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। কারণটা জেনে নিন, কেন তেল দিয়েছি। 1 চামচ তেল দেওয়ার কারণে এই রুটিগুলো সব একসাথে বেলে একটার উপরে একটা রেখে দিতে পারেন। একটু শুধু শুকনো ময়দা ছিটিয়ে দিলেই হবে। এইভাবে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারেন। ভাজার প্রসেসটা দেখে নিন। প্রথমে প্যানটাকে ভালো করে গরম করে রুটিটা দিয়ে দেবেন। একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে চামচের সাহায্যে একটু চেপে দেবেন। দেখবেন ফুলে উঠেছে। এখন প্রথমে যেই পাত্রে রাখবেন সেখানে একটা টিস্যু দিয়ে দেবেন। তারপরে ঢাকা দিয়ে দেবেন। একেবারে নরম তুলতুলে থাকবে। রুটিগুলো ভেজে চলে এলাম ঝরঝরে আলু ভাজির কাছে। আলু ভাজির আলুটা কিন্তু এরই মাঝে সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দেবেন ধনে পাতা আর কাঁচামরিচ, আর বাকি ছিল যে লবণ দেওয়াটা সেটা দিয়ে দেবেন। জেনে নিন কেন লবণটা এখন দেবেন। এখন লবণটা দেওয়ার কারণে আলু ভাজিটা একেবারেই ঝরঝরে থাকবে। প্রথম অবস্থায় যদি লবণটা দিয়ে দিতেন তাহলে কিন্তু এতটা ঝরঝরে হতো না। ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার ঝরঝরে আলু ভাজি তৈরি। আশা করি আমার এই ফুলকো রুটি আর ঝরঝরে আলু ভাজি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আবার ফিরে আসবো রেসিপি নিয়ে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আবার চলে আসবো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।